हेलो माय डियर स्टूडेंट्स, कृष्णेंदुस बायोलॉजी चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। आज के हमरा क्लास इलेवेन सजीव कोषे रासायनिक उपादान और जैव अणु चैप्टर अंतर्गत एंजाइम टॉपिकेर परवर्ती आरो जे क्लास टी निये सेछि सेखाने हमरा जानबो एंजाइमेर प्रकारभेद और प्रकृति सम्पर्के। आगेर क्लासे हमरा जेनेछिलाम एंजाइम काके बोले, आविष्कारेर इतिहास एवं किभाबे एंजाइम उच्च मात्रा काज सम्पन्न करे, टोटालटाई किन्तु एनसीईआरटी एर उपरे भित्ति करे हमरा आलोचना करेछिलाम। এখানেও এই ভিডিওতে আমরা জানবো এনজাইমের প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলে আরো বেশি পরিমাণে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিজেদের ক্লাসের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। এনজাইমের প্রকৃতি কি? যত এনজাইম রয়েছে প্রায় সকলেই প্রোটিন ধর্মী, অর্থাৎ এনজাইম কি দ্বারা গঠিত হয়? প্রোটিন দ্বারা। যত এনজাইম রয়েছে সমস্ত এনজাইম কি দ্বারা গঠিত হয়? প্রোটিন দ্বারা গঠিত হয়। ব্যতিক্রম, ব্যতিক্রম এক প্রকার এনজাইম রয়েছে যেটাকে বলা হচ্ছে কি রাইবো, আচ্ছা ব্যতিক্রম, ব্যতিক্রম এক প্রকার এনজাইম রয়েছে যাকে বলা হচ্ছে কি রাইবোজাইম। এক্ষেত্রে আরএনএ এনজাইম হিসাবে কাজ করে। আরএনএ কি হিসাবে কাজ করে? এনজাইম হিসাবে কি করে? কাজ করে। যখন আরএনএ এনজাইম হিসাবে কাজ করে তখন কি তাকে কি বলা হয়? রাইবোজাইম। এই রাইবোজাইম এক প্রকার এনজাইম, সেটা কিন্তু প্রোটিন ধর্মী নয়। এরা কি দ্বারা গঠিত হয়? আরএনএ দ্বারা গঠিত হয়। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে বলবো কি রাইবো নিউক্লিয়েজ পি, রাইবো নিউক্লিয়েজ পি, ইয়া হচ্ছে কি এক প্রকার তোমার রাইবোজাইমের উদাহরণ। এরপর আমরা যাব কিসে? টাইপস অফ এনজাইম। এনজাইমের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমাদের বইতে কিন্তু অনেক জায়গায় একটু ভুল রয়েছে, তোমরা কিন্তু ঠিকঠাক করবে এবং এই ভিডিওটি দেখার পর তোমরা নিজেরা কারেকশন করবে, বা এখানে পিডিএফ কপি রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে তোমরা কিন্তু যোগাযোগ সংগ্রহ করতে পারো। তাহলে দেখো, আমরা যদি দেখি এনজাইম, এনজাইম এর দুটি ভাগে ভাগ করা আছে। এনজাইমের দুটি প্রকারভেদ রয়েছে, টাইপস। এক প্রকার এনজাইমকে বলা হচ্ছে কি সরল এনজাইম বা সিম্পল, আরেক প্রকার এনজাইমকে বলা হচ্ছে কি যৌগিক বা জটিল বা যুগ্ম বা সংযুক্ত, বা আরেকটা নাম দেওয়া হয় বলা হয় কি হলো এনজাইম। এটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা জেনেছি এনজাইম কি দ্বারা গঠিত হয়? কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত হয়। যে সমস্ত এনজাইম কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত হয় তাদেরকে বলা হবে সরল এনজাইম, যেমন পেপসিন, ট্রিপসিন। এই সমস্ত এনজাইমগুলো কি প্রকৃতির? সরল প্রকৃতির। অপরদিকে আরও এক প্রকার এনজাইম রয়েছে যে সমস্ত, যাদেরকে কি বলেছে জটিল বা হলো এনজাইম। এই সমস্ত এনজাইমগুলো একটি প্রোটিন অংশ দ্বারা গঠিত হয়। আমরা যে জানি এনজাইম মানে প্রোটিন দ্বারা গঠিত হবে, একটি প্রোটিন দ্বারা। আরেকটি হচ্ছে কি যুগ্ম বা সংযুক্ত, মানে কি আরেকটি হচ্ছে কি অপ্রোটিন অংশ দ্বারা কি হয় এরা গঠিত হয়। সেই জন্য এদেরকে কি বলা আছে যুগ্ম বা যৌগিক, বা কি বলা আছে হলো এনজাইম। এই যে প্রোটিন অংশ রয়েছে হলো এনজাইম, তাহলে দেখো পরীক্ষায় প্রশ্ন আসে হলো এনজাইম কাকে বলে, বলবে কি প্রোটিন অংশ এবং অপ্রোটিন অংশকে একত্রে কি বলা হয় হলো এনজাইম। এই হলো এনজাইমের প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপো এনজাইম। তাহলে হলো এনজাইমের প্রোটিন অংশটাকে কি বলা হলো অ্যাপো এনজাইম, এবং অপ্রোটিন অংশটাকে বলা হয় কোফ্যাক্টর। অপ্রোটিন অংশটাকে কি বলা হয় কোফ্যাক্টর। এই অপ্রোটিন অংশকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। এই অপ্রোটিন অংশটি যদি জৈব প্রকৃতির হয় এক ভাগে ভাগ করা হয়, আরেকটি যদি অজৈব প্রকৃতির হয় আরেক ভাগে ভাগ করা হয়। তার মানে এই প্রোটিন অংশের সঙ্গে যুক্ত অপ্রোটিন অংশটি একটি হচ্ছে কি জৈব হতে পারে, আরেকটি হচ্ছে অজৈব হতে পারে। এই জৈব অংশকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। যে সমস্ত অর্থাৎ প্রোটিন অংশের সঙ্গে যুক্ত যে সমস্ত অপ্রোটিন অংশটি জৈব হয় এবং এরা আলগাভাবে যুক্ত থাকে, অর্থাৎ অপ্রোটিন অংশের সঙ্গে যুক্ত জৈব অপ্রোটিন অংশটি যদি আলগাভাবে যুক্ত থাকে তাদেরকে বলা হয় কো এনজাইম। অপরদিকে প্রোটিন অংশের সঙ্গে যুক্ত জৈব অপ্রোটিন অংশটি যদি
দৃঢ়ভাবে যুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। তখন তাদেরকে কি নাম দেওয়া হয়? প্রস্থেটিক গ্রুপ। তাহলে এই যে কোএনজাইম, এদের উদাহরণ দেখো, যেগুলো আলগাভাবে যুক্ত থাকে, এটিপি, সিওএ, কোএনজাইম এ, এনএডি প্লাস, এগুলো হচ্ছে কি আলগাভাবে যুক্ত থাকে। তাহলে এগুলো গেল দৃঢ়ভাবে। অপরদিকে আমরা দেখব যে সমস্ত অপ্রোটিন অংশটি অজৈব, অজৈব হয় এবং অর্থাৎ অজৈব বা কোনো ধাতব আয়ন হয়, তাদেরকে বলা হবে কি ধাতব এনজাইম, বা বলা হবে কি মেটাল অ্যাক্টিভেটর। অর্থাৎ প্রোটিন অংশের সঙ্গে যুক্ত অপ্রোটিন অংশটি যদি জৈব হয়, আলগাভাবে যদি যুক্ত থাকে কোফ্যাক্টর, দৃঢ়ভাবে যুক্ত থাকলে প্রস্থেটিক গ্রুপ। তাহলে প্রোটিন অংশের অর্থাৎ এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে যুক্ত অপ্রোটিন অংশটি যদি অজৈব বা ধাতব আয়ন হয় তখন সেটাকে কী বলা হবে? ধাতব এনজাইম বা মেটাল অ্যাক্টিভেটর। এই সমস্ত ধাতব আয়ন কী কী থাকে? ফেরাস, লোহা, কপার, জিঙ্ক, এগুলো থাকে। তাহলে এদেরকে কী বলা হবে? ধাতব এনজাইম বা মেটাল অ্যাক্টিভেটর। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম এনজাইমের প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে। এর পরের ক্লাসে আমরা জানবো এনজাইমের শ্রেণীবিন্যাস সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।